নমস্কার বন্ধুরা, রণিতা রান্নাঘর অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আর তার সঙ্গে সকলের সুস্থতা কামনা করে আজকের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে দিয়ে নটে শাকের চচ্চড়ি। চলুন দেখে নিই আমি কিভাবে চচ্চড়িটা বানিয়েছি। চচ্চড়ি বানাবার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বেগুন, দুটি উচ্ছে, একটি বড় সাইজের আলু, নিয়েছি 4 থেকে 5টি সজনা ডাঁটা, আর নিয়েছি মিষ্টি আলু 2টি, আর এখানে নিয়েছি 1 আঁটি নটে শাক, যেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সমস্ত সবজিও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি ডালের বড়ি, 2 চামচ সর্ষে নিয়েছি, এটা আমি বেটে রাখবো। এবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আমি প্রথমে বেগুন ও উচ্ছে একসঙ্গে ভেজে নেব। বেগুন ও উচ্ছে একসঙ্গে ভাজার পর এগুলোও কিন্তু আমি তুলে রাখবো। সাধারণত ঘরোয়াভাবে আমরা একে তেঁতো চচ্চড়ি বলে থাকি, তো এই চচ্চড়ি গরমের দিনে খুবই উপকারী। এখন আমি যেটুকু তেল অবশিষ্ট আছে তার মধ্যে নটে শাক তুলে হালকা করে ভেজে নিচ্ছি। নটে শাক ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি এবং ওই কড়াইটি পরিষ্কার করে আবারও আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আবার আলু, রাঙা আলু মানে মিষ্টি আলু যেটাকে আমরা বলি, আর সজনা কাঁড়া একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে এই সমস্ত সবজি আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত সবজির সঙ্গে মশলা ভালো করে ভেজে নেবার পর আমি এখানে জল অ্যাড করলাম। জল পরিমাণ মতো অ্যাড করতে হবে, দিচ্ছি লবণ পরিমাণ মতো। জল এখানে প্রয়োজন বেশি নেই, যেহেতু এটা শুকনো চচ্চড়ি খুব একটা মাখা মাখা হবে না, তাই অল্প পরিমাণ জলই আমি এখানে অ্যাড করেছি। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ফুটে যাওয়ার পর আমি সর্ষে বাটাটা এখানে অ্যাড করে দিলাম। যেহেতু সর্ষে বাটা আগে থেকে খুব ফোটালে তেতো হয়ে যায়, তাই আমি একটু টাইম নিয়ে সিদ্ধ করার পর আমি এখানে অ্যাড করে দিলাম সর্ষে বাটা, দিলাম ভেজে রাখা বড়িগুলো, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা খুলে নিয়েছি, 5 মিনিট পর বেশ 90% সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এখন আমি এখানে ভেজে রাখা নটে শাকগুলো অ্যাড করে দিলাম, আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে আবারও আমি ঢাকা খুলে ভালোভাবে দেখে নেব কীরকম সিদ্ধ হয়েছে। প্রায় তরকারিটা হয়ে এসেছে এমন সময় আমি ভেজে রাখা বেগুন ও উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে ও বেগুন যেহেতু ভালোভাবে ভাজা ছিল তাই সিদ্ধ করার প্রয়োজন নেই, সেজন্যই আমি এটা লাস্টে অ্যাড করলাম। এখন আমি চচ্চড়িটা অন্য পাত্রে ঢেলে নেব। ওই কড়াই ধুয়ে পরিষ্কার করে 2 টেবিল চামচ মতো তেল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে 1টি শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন ফোড়ন দিলাম। ফোড়ন ভালো মতো গরম হয়ে গেলে আমি সমস্ত চচ্চড়িটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এই চচ্চড়ি। নটে শাকের চচ্চড়িও আপনারা বলতে পারেন, বাড়িতে আমরা তেঁতো চচ্চড়িও বলে থাকি। এই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, তো আপনারাও চচ্চড়িটি বানান ও কেমন লাগলো আমাকে বলবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ফিরে আসি নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।